হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তো আপনারা আমার স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই এই গাছটিকে চেনেন আবার অনেকেই চেনেন না আমাদের গ্রামাঞ্চলে ঝোপে ঝাড়ে জঙ্গলে এই গাছটি হয়ে থাকে তো আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ঢোল দেখুন আপনারা এই গাছটিকে এই গাছটির অনেক ঔষধি গুণ রয়েছে যা আমরা অনেকেই জানি না আপনারা দেখুন এই গাছটি মরিচ গাছের পাতা থেকে সামান্য একটু বড় আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক আছে গ্রাম অঞ্চলে আপনারা এটি খুঁজলেই অনেক পেয়ে যাবেন তো দর্শক আমি প্রথমেই যেটা বলতে চাই সেটি হচ্ছে কাটা জায়গা অর্থাৎ আপনাদের শরীরের যদি কোথাও কেটে যায় এই ঢোল যে কষ আছে অর্থাৎ এর যে আঠাটা আছে এই আঠা বা কষ আপনাদের শরীরের যেখানে কেটে গেছে সেখানে লাগিয়ে দিলে দ্রুত ক্ষত স্থান শুকোতে সাহায্য করবে এই ঢোল মানিকের রসটা কাটা জায়গায় লাগিয়ে দিলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ঘাস শুকিয়ে যাবে এছাড়াও আপনাদের যাদের শৈলের কোথাও আঘাত পেয়েছেন বা ফুলে গেছে সেখানে এই ঢোল মানিকের পাতা থেতো করে সেখানটায় লাগিয়ে দিলে ফোলা অনেকটা কমে যাবে যাদের কানের মধ্যে সমস্যা আছে কান ঝাপা ধরে থাকে কানে পুজ হয়েছে তারা করবেন কি এই ঢোল মানিকের পাতা থেতো করে দিনে দুই একবার এর রস খেলে দু একদিনের মধ্যে কানের সমস্ত রোগ ভালো হয়ে যাবে আর একটা কথা যাদের চোখে অঞ্জলি বের হয় চোখের মধ্যে অঞ্জলি বের হলে একটা বিশাল সমস্যা তাহলে আপনারা করবেন কি এই ঢোলমানিকের পাতার যে রসটা আছে অর্থাৎ এর ডাটাটা ভাঙলে যে রস বের হবে এই রসটা আপনারা অঞ্জলির মাথার ওপর লাগালে আপনি যদি এটি সকালে লাগান তাহলে বিকেল হতে হতেই আপনার অঞ্জনই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং মিশে যাবে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে